আজ বাংলাদেশের ময়দানে যারা কোরআনের আওয়াজ গুলো বন্ধ করতে চান, আপনি বিশ্বাস করেন আপনি আবু জেহেলের ভাইরা ভাই? হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন কোরআনে কারিমের কাছে এসেছেন, আর সূরা রহমান ওইদিন নাজিল হয়, সূরা রহমানটা নাজিল হওয়ার পরে উনি মুখস্থ করলেন, ডাক দিয়ে বলে, হে রাসূল আপনি আমাকে অনুমতি দেন কাবার চত্বরে দাঁড়িয়ে এটা পড়ি। নবীজি বললেন, না এখন সময় ভালো না, পরে আরেকটু যাক। উনি আবেগ নিয়ে চলে গেছে কাবার চত্বরে সূরা রহমান পড়ছিলেন, মন খুলে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তেলাওয়াত শোনার পরে কাফেররা দৌড়িয়ে এসেছে, বিশেষ করে আবু জেহেল, এ লোকটা কোরআনের আওয়াজ শুনলেই খেপে যেত। এজন্যে কোরআনের বিপক্ষে পৃথিবীতে সর্বপ্রথম রাষ্ট্রীয় ভাবে আইন বানিয়েছে এ আবু জেহেল। সারাহামিম সর্দার ২৬ নম্বর আয়াতের প্রমাণ, অকল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক বলেন, কাফেররা সিদ্ধান্ত নিয়েছে, ওরা আইন তৈরি করেছে, পৃথিবীতে সব চলতে দেওয়া হবে, মুহাম্মদের কোরআনের আওয়াজ চলতে দেওয়া হবে না। যেখানে মুহাম্মদ কোরআন নিয়ে আওয়াজ করবে ওই জায়গাটা আরো বিভিন্ন নয়েজ তৈরি করে বন্ধ করে দাও, হট্টগোল বাঁধাও, ১৪৪ ধারা তৈরি করো, ওখানে যেন মানুষ শুনতে না পারে ব্যবস্থা করে ওই মাহফিল বন্ধ করে দাও। ওখানে মারামারি করে, বিশৃঙ্খলা করে, ভয় ভীতি তৈরি করে বন্ধ করো, লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা বিজয়ী হবে। এ সিদ্ধান্ত আবু জেহেলের, কার? আরো জোরে বলেন, কার? আজ বাংলাদেশের ময়দানে যারা কোরআনের আওয়াজগুলো বন্ধ করতে চান, আপনি বিশ্বাস করেন আপনি আবু জেহেলের ভাইরা ভাই? ফতোয়া আর কারো লাগবে না, যদি না বুঝে থাকেন আমার কিছু করার নেই। যারাই কোরআনের অনুষ্ঠান বিভিন্ন শ্রোতা নাতা তৈরি করে বন্ধ করতে চায়, বিশ্বাস করেন রক্তে আবু জেহেলের কিছু মিশে আছে। এলোকটা এসে এক থাপ্পড় দিয়েছে, বাম কান নষ্ট হয়ে গেছে, রক্ত বের হচ্ছিল কান দিয়ে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ দৌড়ে গেলেন বিশ্ব নবীর কাছে, হে নবী আমি কোরআন পড়ার পরে ওপেন হতে চেয়েছিলাম, এই দেখেন এক চড় দিয়ে আমার কি অবস্থা বানিয়েছে। নবীজি ওই সময় কাঁপছিলেন, কারণ উপায় নেই। হযরতে বিন মাসউদও কাঁপছিলেন, জিব্রাইল এসে ওই সময় তাদের মাঝখানে দাঁড়িয়ে তিনিও মন খারাপ করে কাঁদছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশংসা এই প্রতিশোধ নিয়েছিলেন কোরআনের এই আওয়াজের কারণে আবু জেহেলকে বদরের ময়দানে। ও যখন পিটিয়ে পিটিয়ে ওকে একেবারে খেজুর গাছের লতা পাতা দিয়ে, যে এ ডান্ডা বলে খেজুর গাছের ডাল দিয়ে দুই ভাই পিটিয়েছিল ওকে, হযরত মাজ আর মুয়াজ, পিটিয়ে একেবারে বারদান বখারেশ্বর কাছে ঠান্ডা একেবারে ফ্রিজ মার্কা করে রেখে দিয়েছে, নড়াচড়া নেই। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দূর থেকে দেখলেন এই অবস্থা, কাছে গেলেন, যে কয়জন মারা গেছে মনে করছে, মারা গেছে কোনটা কোনটা দেখি, যে দেখে ওই শয়তান জানতা আবু জেহেল একেবারে চোখ খোলা বন্ধ অবস্থায় বলছে, হা আমি সে। তোমার তো আর নড়াচড়া নেই, বুকের ওপরে চেপে বসলেন, ডাক দিয়ে বলে, নেতা এখনো সুযোগ আছে, সময় আছে, একবার পড়তে পারো লা ইলাহা ইল্লাল্লাহ, এই অবস্থায় আমি তোমারে মাফ করে দেব এই যুদ্ধের ময়দানেও। আবু জেহেল সময় ওর কানে কাছে মুখ নিয়ে বলছে, আব্দুল্লাহ বিন মাসউদ মুহাম্মদের ছেলে আব্দুল্লাহ তোদেরকে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তোদেরকে জাদু করেছে, আমারে করতে পারে নাই। উনি বলছে, ঠিক আছে, সময় দিলাম আর একটু ভাব,
এক দৌড়ে নবীজির তাঁবুর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আপনার জন্য একটা সুসংবাদ আনতে চাই। যাও দেখি কি নিয়ে আসবে। দৌড়িয়েছি আবার বুকের ওপরে বসলেন, বলে বল, সময় আছে এখনো। লোকটা বারবার নবীজির নামে একই কথা বলে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ ওদেরকে জাদু করেছে, আমার পর্যন্ত আসতে পারে না। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ বলে, দেখো বারবার তোমারে সুযোগ দিয়েছিলাম, কাজে লাগালে না, তোমারে আর সময় দেওয়া যাবে না। তুমি বিশ্ব নবীর নামে অপমানমূলক কথা বলো। উনি জাদুকার ছিল, শেষ পর্যন্ত নিজের তরবারি বের করে গলায় চালিয়েছে। শয়তান মুখের দিকে তাকিয়ে বলে, কে তুই? বলে, আমারে চিনতে পারো না, এক থাপ্পড় দিয়ে সূরা রহমান পড়ার কারণে কানটা কালো বানিয়ে দিয়েছে। আমি সেই মাসুদ। আবু সাহেল ওই সময় ডাক দিয়েছিল, এমনি মাসুদ গলাটা কাটতেছ, একটু বড় করে কাটো, অন্তত দেশের লোক যেন দেখে বুঝতে পারেছেন নেতার মাতা। শয়তান মরিয়ে যাচ্ছে, ওর তেজ কমছে, ওর কপালে তো হেদায়েত ছিল না। মানুষের কর্মজীবন যখন নষ্ট হয়ে যায়, মানুষের জুলুমের সীমা যখন পার হয়ে যায়, ওই মানুষটাকে আল্লাহ হেদায়েতের মতো নিয়ামত থেকে বঞ্চিত করে দেয়। পরে এত সুযোগ দেওয়ার পরেও পড়ে নাই, আরো বলছে মাথাটা একটু বড় করে কাটো, মানুষ যেন দেখে বোঝে যে এটা নেতার মাথা, সাধারণ মাথা না। মাথা কাটার পরে বলে, নিয়ে যাওয়া লাগবে নবীজির দরবারে। বিশ্ব নবী তাঁবুর ভেতরে বসে মোনাজাত করছেন, আল্লাহ আমার সাহাবী 313 জন, একটাকেও আমি দেখতে পাচ্ছি না, সব বাতিলের ভেতরে বন্টন হয়ে গেল, আজকে যদি এরা সব বিদায় হয়ে যায়, তোমার ইসলামের দাওয়াত আমি কাদের নিয়ে দেব? হযরতে আবু বকর বলেনি, আর রাসূলুল্লাহ আপনার চাদর কিন্তু শরীর থেকে পড়ে গেছে, আপনি হাত নামান, এত কান্নাকাটি করবেন না। হঠাৎ তাঁবুর বাইরে দাঁড়িয়ে হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ এসে বলে, হে রাসূল, আমি একটা জিনিস নিয়ে আসতে চাই। কি? আপনার শত্রু আবু জেহেলের মাথা। নবী এবার ঝেড়ে উঠলেন, কি বলো তুমি, কোথায় পেলে? লাশের ভেতরেই পড়েছিল, মনে করলাম মারা গেছে, দেখি না মারা যায়নি, ঠান্ডা ফ্রিজ মার্কা হয়ে পড়ে আছে, আমি নিজে ওর মাথা কেটে ফেলেছি। নবীজি বললেন, নিয়ে আসো দেখি। দড়ি নিয়ে গেলেন, খেজুরের পাতা পাকানো দড়ি, যে উনি নিয়ে আসবেন, মাথা বাঁধলেন, যত টান দেয় আসে না। চিন্তা করলেন, এত ভারী তো না মাথা, আমি এত বড় শক্তিশালী মানুষ, টান দেই মাথা নড়ে না কেন, এভাবে হবে না। মাথা থেকে সেই ছুরি বের করলেন, তরবারির ওই আগা দিয়ে কানের ভেতরে ছিদ্রি করলেন, ওর ভেতরে লাগিয়ে দিলেন, দড়িটা টাইট করে বেঁধে টান দিলেন, এবার নড়তেছে। আল্লাহ বোঝাতে চেয়েছে মাসুদ, এ লোকটা কোরআনে কারিমের সূরা রহমান পড়ার কারণে এক থাপ্পড় দিয়ে তোমারে কান কালা বানিয়ে রক্ত বের করেছিল কান দিয়ে, মহান আল্লাহ ভুলে যাননি, তোমার হাতেই তার দুই কান সিদ্রি করে দুনিয়ায় আল্লাহ দেখিয়ে দিয়েছে। এখানে পৃথিবীতে যারা জালেম, হয়তো তাদের মনে হয় যে কিছুই হচ্ছে না, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ কাউকে এমনিতেই ধরে না, তার ধরা বড় শক্ত ধরা, উনি যদি একবার কাউকে ধরে আর ছাড়ে না। এজন্য সালেম সে যেখানে আছেন, সালেমরা থেমে যান।